और बताओ आज मूड कैसा है आपका? अरे 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 আজকের গল্পটি হচ্ছে পরি রাজ্যের পরিকে নিয়ে। কখনো কি পরি দেখেছেন? আসলে পরি দেখতে হলে পরি রাজ্যে যেতে হয় না, আমাদের পৃথিবীতেও আছে, আর সেটার সংজ্ঞা কিন্তু নানানভাবে দেওয়া যায়। আসসালামু আলাইকুম, মুর্শিদা লাইফস্টাইল ব্লগস থেকে, ট্রাভেল ব্লগস, ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের ব্লগটি একটু ডিফারেন্ট, চলুন সাথেই থাকুন, প্লিজ সম্পূর্ণ দেখবেন, তবেই বিষয়টা বুঝবেন। ইনি হচ্ছেন পরি রাজ্যের মা। আমার যদি ওনাকে ব্যাখ্যা দিতে হয়, আমি এই সংজ্ঞাটাকে আগে নিয়ে আসতে চাই। মানে একজন মা তার সন্তানের জন্য কতটা আধিক্যতা নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে উদযাপন করে, প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে তার এক্সাম্পল হচ্ছেন উনি। আসলে মানুষ নিজের গুণগুলোর কথা তেমন একটা জানে না যতক্ষণ না সেটা প্রকাশিত হয়। ভালোবাসা আর আধিক্যতে আগলে রাখা এই সিনারিগুলো, এই দৃশ্যগুলোর সাথে আসলে অন্য কোনো দৃশ্যের তুলনা হয় না। প্রত্যেক মানুষের জীবনে অনেক ঘটনা, অনেক রটনা, অনেক কিছু আছে, কিন্তু সব কিছুর একটা সম্পর্ক দ্বারাই কিন্তু মুছে দেওয়া যায়। এবং উনি এখন যে অবস্থানে দাঁড়িয়েছেন আমার দৃষ্টিতে পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে আছেন, এবং ওনার যে কথাগুলো সেগুলোকে কোথাও আমার ভনিতা মনে হয়নি। সব কিছু অন্যরকম এক আমেজ, ভালোবাসার আমেজ, আর সে ভালোবাসায় উনি সারাক্ষণই সিক্ত হচ্ছেন। আশেপাশের সমগ্র বিষয়গুলোকে উনি ইগনোর করতে পেরেছেন শুধুমাত্র এই ভালোবাসার কারণে, এমনকি শরীফুল রাজকেও। আসলে বিষয়টা এমন না যে সন্তানের কাছে অন্য সব সম্পর্কগুলো তেমন একটা মায়নে রাখে না, অথচ আমরা ভবিষ্যতে এর বিকল্প অন্যরকম রূপও দেখি। তবে প্রার্থনা থাকবে ওনার জন্য, উনি আজীবন এই ধরনের সন্তানকে আগলে রাখুক। কী সুন্দর একটা ছবি, এমন একটা সম্পর্ক আজীবন অটুট থাকুক প্রার্থনা ছিল সবসময়, এখনও আছে। ওনাদের মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, আশা করছি খুব দ্রুতই কনফ্লিক্টটা যাবে। আসলে এগুলো মানবিমানের খেলা আমার যতটুকু মনে হয়েছে। মিডিয়া পার্সন বলেই হয়তো সবাই জানতে পেরেছে, কিন্তু ঘরে ঘরে এই সমস্ত গল্পগুলো চলছে, চলবে আজীবন। কেমন আছো তুমি? ঈদ মোবারক। বাবার কাছে যাচ্ছো? বাবার কাছে যাচ্ছো? এই যে বাবার কাছে চলে যাচ্ছি, এক্ষুনি এক্ষুনি আমরা বাবার কাছে চলে যাবো। এই জি, তুই কি বাবার কাছে যাচ্ছো? আমার বাজান, বড় হয়ে যখন তুমি এটা দেখবে তখন বুঝবে গলায় আটকে থাকা কান্না গিলে গিলে মা তোমাকে বলেছিল। এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমার বুকে এলে, ছোট্ট দুটো হাত ধরে কি মনে হচ্ছিল জানো? পরি সত্যিকারের দুটো ডানা পেল, কি আনন্দ, কি আনন্দ! আসলেই আনন্দের। ওনার প্রতিনিয়তর খবরগুলো যখন আমি পড়ি বা ওনার যে গল্পগুলো দেখি তাতে আসলেই আনন্দের। আর সে আনন্দের এক বছর পূর্ণতায় উনি যে আয়োজনটা করেছিলেন সেটাও ছিল আনন্দের, যদিও সেখানে বাবা উপস্থিতি ছিল না, কিন্তু সেটা হলে আরও পরিপূর্ণতা পেত। একটু মন খারাপ হয়েছিল যে আমার মনে হয়েছিল যে আসবেই বোধহয়,
ওনাদের আবার একসাথে দেখা যাবে, ওনার যে একটা জন্মদিনে আসলে ওনাদের দুজনকে দেখা গিয়েছিল। তো এই পরীর এই রাজ্যের রাজাটাও থাকা জরুরি ছিল। যাই হোক, প্রোগ্রামের কিছুটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। চলো নিউজ ফিডে প্রতিনিয়ত ওনার পোস্টগুলো আসে বলে আমার একটু দেখা হয়। সেখানে কিছু কিছু কমেন্টস অনেক সময় থাকে খুব বাজে। আসলে এই সোশ্যাল মিডিয়ার কিছু ক্ষেত্রগুলো আমার আসলে খুব বাজে লাগে, তবে কিছু কমেন্টস ভালো। চলুন। ও মাই গশ, আই জাস্ট রিমেম্বারড সামথিং, আই লাভ ইউ। আসলে কথাগুলো শুনে ফুপিয়ে কান্না আসছিল। আসলে উনি এই ফিলিংসটা ফিল করছেন বলেই হয়তো এই জিনিসটা বুঝতে পেরেছেন। ভালো লেগেছে। যেমন এখানে রাজ্যের উনি আপডেট দেখতে চেয়েছেন, ঠিক আমার মতোই, এরকম অনেক দর্শকের মতো ভালোবাসা এটা। এরপর এই যে আরেকজনে বললো যে চোখের জল এসে গেছে, অন্যরা বললো আপনি মা হিসেবে পড়ি। আসলেই মায়েরা কখনো আসলে খারাপ হয় না, মায়ের তুলনা শুধু মায়ে থাকে। ব্যক্তি পড়ি তোমার আমার অনেক অনেক কারণে খুব বেশি পছন্দ। পড়ি নামটাই যেন মন মাতানোর শব্দ। আসলেই ওনার হাসিটা অসাধারণ। রাজ্য অসাধারণ মা পেয়েছে, পরি মা শুনতেই ভারী মিষ্টি লাগে। তুমি হাজার বছর ধরে এভাবে থাকো, মা পরি হচ্ছে অনন্য। তার মধ্যে এত সুন্দর একটি ব্যক্তি পরিকে দেখা যায়। সব সম্পর্ক চলে যায় কিন্তু সম্পর্কটা থেকে যায়। আপনি মা হিসেবে 100-এর উপরে, আমিও মনে করি অনেক অনেক। মা তো সেই মাই যেমনই হোক না কেন, খোলা চিঠিতে মন ছুঁয়ে গেল। এভাবে অনেক কমেন্টস, আমার খুব ভালো লেগেছে যখন এই কমেন্টসগুলো পড়ছিলাম। এরপর কি হলো, আজকের নিউজ ফিডে আমি এই গল্পটা দেখে মুগ্ধ। মাশাল্লাহ, অনেক অনেক ভালো লাগছে আপনারা আবার একত্রিত হয়েছেন। প্লিজ একত্রে হন, কারণ আপনার বাচ্চার জন্য। সবসময় মা একা পারবে না আসলে বাচ্চাকে হ্যান্ডেল করতে, বাবারও প্রয়োজন হয়। আর এই সমাজটাকে তো চিনেনি, সুতরাং আপনারা একসাথে সুখে দুঃখে একে অপরের হাত ধরে বাচ্চার জন্য আজীবন জীবনযাপন করুন। আপনাদের জন্য সব সময় দোয়া রইল, ভালোবাসা রইল। আসলে ভালো লাগার একটা সময় দেখলাম নিউজ ফিডের খবরটা দেখে। আমি চিন্তা করলাম যে আমি আজকে ওনাকে নিয়ে একটা কিছু ব্লগ করব বা সামথিং। অনেকের হয়তো আপনাদের এটা অন্য কিছু থাকতে পারে, প্লিজ ডোন্ট থিঙ্ক বি নেগেটিভ, থিঙ্ক পজিটিভ। আমি পজিটিভিটি নিয়েই চলছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। যদি আপকো দুঃখ দে দি লেকিন আপ সাফ সাফ মানা কর দেনা মুঝে নিজে।